হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে একটা ইম্পর্টেন্ট বিষয়ের উপর আমি কথা বলবো। অনেক সময় দেখা যায় যে আপনি হয়তো একটা ডায়েটে আছেন, তখন আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন বা কেউ একটা এসে বলবে যে এত তাড়াতাড়ি এত ওজন কমানো ঠিক না, এটি ক্ষতি হতে পারে, কি মাসে অন্তত 2 কেজি ওজন কমানো উচিত, 2 কেজির বেশি কমানো উচিত না, অনেকেই বল। তবে আমি যেহেতু একজন নিউট্রিশনিস্ট, তো আমার স্কুল অফ থট হলো মানে আমি কিভাবে বিষয়টা চিন্তা করি বা কিভাবে দেখি। যেমন ধরুন, কারো হয়তো বা 30 কেজি ওভারওয়েট আছে, কিংবা কারো হয়তো বা 40 কেজি ওভারওয়েট আছে, কিংবা কারো দেখা যায় যে 50 কেজি ওভারওয়েট থাকে। আমার নিজেরই প্রেগনেন্সির পরে 37 কেজি ওভারওয়েট ছিল। তো আমার কাছে মনে হয় যে এই যে 37 কেজি যদি আমি মাসে 2 কেজি করে বা মাসে 3 কেজি করে কমাতে লাগি, তাহলে দেখা যাবে যে আমার 1.5-2 বছর লেগে যাবে। মানে কারো ক্ষেত্রে, আমার উদাহরণ দিয়েই আমি বললাম। তো এই 1.5-2 বছর মোটিভেশন ধরে রাখা কিন্তু সবার ক্ষেত্রে সম্ভব না, সত্যি সম্ভব না। আমরা হয়তো নীতিবাক্য ঝাড়ি বা বলতে পারি যে না, মাসে 2 কেজি ওজন কমাই তাহলেই ঠিক আছে, এটা হেলদি প্রসেস। কিন্তু এই যে 2 বছর বা 1.5 বছর মাসে 2 কেজি করে কমাতে গেলে বা 3 কেজি করে কমাতে গেলে দেখা যায় যে মোটিভেশন হারিয়ে ফেলেছি। 2 মাস ফলো করেছি, তারপর আবার আমি ট্র্যাক থেকে চলে গেছি, শর্টকে পড়েছি, আবার আমি নর্মাল খেয়ে ফেলেছি, আবার যেটি কমিয়েছিলাম ওইটি আবার গেইন করে ফেলেছি, আবার নতুন করে আমি জার্নি স্টার্ট করছি। ফলে দেখা যাবে যে যেই অবস্থা ছিল সেটাই হচ্ছে। তো আমি যেটা ফলো করি যে একটু ক্যালোরি কম খেয়ে বা যেসব খাবারগুলোতে ওজনটা একটু কম গতিতে কমে, সেই খাবারগুলোকে আমি বাদ দিয়ে দিই যাতে একটু তাড়াতাড়ি ওজনটা কমে যায়। এটা হচ্ছে মোটিভেশন ধরে রাখার জন্য। তারপরে বেশ খানিকটা ওজন কমিয়ে ফেলার পরে একটু নর্মাল টাইপের ডায়েট করলে তখন আস্তে আস্তে এগোনো যায়। ধরুন আপনার 30 কেজি ওভারওয়েট, প্রথম 3 মাসে যদি আপনি 15 কেজি কমিয়ে ফেলতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনার খুব ভালো লাগছে এবং মাঝখানে আপনি সরে পড়বেন না। তো এটাই হচ্ছে ব্যাপারটা। তার এই জন্য আমি দেখা যায় যে অনেক ডায়েটে ভাত খেতে না বলি বা কার্বোহাইড্রেটগুলোকে কমিয়ে দিই বা যেসব খাবারগুলো খেলে খুব স্লো গতিতে ওজন কমে সেগুলো আমি কমিয়ে দিই বা বাদ দিয়ে দিই কিছুদিনের জন্য। এর পরিবর্তে আমি সেই খাবারগুলো অ্যাড করি যেই খাবারগুলো খেলে ওজনটা খুব তাড়াতাড়ি কমে এবং খুব একটা ক্ষতি হয় না, এই ধরনের খাবারগুলো অ্যাড করি। এই জন্য আমি অনেক সময় লো কার্ব ডায়েট দিয়ে থাকি। লো কার্ব ডায়েট এবং ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ে কিন্তু খুব তাড়াতাড়ি ওজন কমে, কোনো সাইড ইফেক্ট বা খুব একটা ক্ষতি হয় না আমাদের বলতে গেলে। এর মানে এমন না যে আমি কাউকে ক্র্যাশ ডায়েট করতে বলছি বা একেবারেই না খেয়ে থাকুন, দিনে শুধু একটা ডিম খেয়ে থাকুন, এ ধরনের কথাও কিন্তু আমি বলছি না। আমার কথাগুলো হচ্ছে যে একটু দ্রুত গতিতে ওজন কমাতে হবে যাদের অনেক বেশি ওভারওয়েট। যেমন আমার একটা এগ ডায়েট আছে, যারা সুস্থ সবল তারা কিন্তু এই ডায়েটটা করতে পারেন। এতে কি হবে যে এই ডায়েটটা কিন্তু 10 দিনের বেশি না করাই ভালো, কারণ এই 10 দিনে দেখা যাবে যে এই ডায়েটটা ফলো করলে বেশ অনেকটা আপনার ওজন কমে যায়, ফলে আপনি নিজেও হ্যাপি হবেন বা খুশি হবেন। 10 দিনের বেশি এই ডায়েটটা করতে হয় না। যে দেখা যাবে 10-12 দিনে যখন আপনার একটা ভালো ফিগারের ওজন কমে যাবে, তখন আপনি নিজেই মোটিভেশনটা ধরে রাখবেন যে নেক্সট ডায়েটেও আমি ভালো কিছু করব। আপনি যদি মাসে 2 কেজি কমাবেন এই লক্ষ্যে যদি আপনি শুরু করেন, তাহলে 2-3 বছর ধরে কি আপনি আপনার মোটিভেশন ধরে রাখতে পারবেন? তো আপনি যদি খুব বেশি ওভারওয়েট হয়ে থাকেন, তো আমার যে ডায়েটগুলো দেওয়া আছে আপনারা ফলো করতে পারবেন। আমার অনেক ডায়েট দেওয়া আছে, সেগুলো আপনারা ফলো করতে পারেন যদি আপনাদের কোনো রকমের অসুখ না হয়ে থাকে। তারপর যখন আপনি একটা ভালো ফিগারের ওজন কমিয়ে ফেলতে পারবেন, তখন আমার কিন্তু ব্যালেন্স ডায়েটও আছে, সেগুলো কিন্তু ফলো করা শুরু করতে পারবেন এবং একটু স্লো গতিতে আপনার ওজনটা কমতে থাকবে। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, জাস্ট আপনাদের সাথে শেয়ার করা আমার কিছু কথা। তো আজকের মতো এখানে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।